हेलो बंधुरा टेक गीक प्लस यूट्यूब चैनले अपने सकल के स्वागत अपनारा केमन आशा करी सबाई भलो आपनर आधार कार्डर संगे जदि आपनर को मोबाइल नम्बर लिंक करा थे किन्तु आपनी खुबी सहजे बाड़ीते बसे ऑनलाइन थेके पैन कार्डर जो आवेदन करते पारबेन किभाबे इन्स्टैंट पैन कार्डर जो आवेदन करबें तार जो आमी आगे एक वीडियो आपलोड करेछि उपरे आई बटने देव आपनारा देखे नीते पारेन आपनर आधार कार्डर संगे जदि को मोबाइल नम्बर लिंक ना थाके ताहले किन्तु आपनाके ऑफलाइन थेके कोनो पैन सेंटर गिये पैन कार्डर जोन्नो आवेदन करते हबे आपनी जदि कोनो पैन सेंटर थेके पैन कार्डर जोन्नो आवेदन करे थाकेन ताहले निश्चय आपनाके एई रकम एकटी रिसिप्ट कपि देवा होयेछे হয়তো আপনার প্যান কার্ড অ্যাপ্লাই করার পর 10 থেকে 20 দিন কেটে গিয়েছে কিন্তু এখনো আপনি আপনার প্যান কার্ড হাতে পাননি তো এই ক্ষেত্রে কিন্তু আপনি এই রিসিপ্ট কপির মাধ্যমে অনলাইন থেকে সেই প্যান কার্ডের স্ট্যাটাস চেক করে নিতে পারেন এভাবে আপনি অনলাইনে এই রিসিপ্ট কপিটির মাধ্যমে প্যান কার্ডের স্ট্যাটাস চেক করবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেব তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে দেখুন একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে সেটিতে ক্লিক করে দিন এবং পাশে দেখুন একটি বেল আইকন আছে সেটিতেও প্রেস করে দিন এর ফলে আমি যখনই এই রকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করব আপনার কোনো ভিডিওই মিস হবে না তো আমরা যদি অফলাইনে কোনো প্যান সেন্টার থেকে প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করি তাহলে আমাদেরকে এই রকম একটি রিসিপ্ট কপি দেওয়া হয় তো দেখুন এখানে যে অ্যাপ্লিক্যান্ট তার সমস্ত ডিটেইলস কিন্তু দেওয়া আছে তো আমরা যখন অনলাইনে স্ট্যাটাস চেক করব সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্ত ডিটেইলস আমাদের লাগবে ঠিক আছে তো আমরা আমাদের মোবাইলে বা কম্পিউটারে গুগলে টাইপ করব প্যান কার্ড স্ট্যাটাস ঠিক আছে पैन कार्ड स्टेटस लिखे सार्च करब तो प्रथम जो दुटी लिंक से ही दुटी लिंकर माध्यम किन्तु आमरा पैन कार्डर स्टेटस चेक करते पर तो दुटी लिंक किन्तु दुटी कम्पानी तो प्रथम हलो NSDL और द्वितीयटी हलो UTI ठीक है तो आपनी जे कम्पानी पैन सेंटर थे पैन कार्डर जो आवेदन करनी से ही लिंके क्लिक करबें तो प्रथम हलो NSDL और द्वितीयटी हलो UTI तो एखे द्वितीय नम्बर लिंक अर्थात UTI लिंकर माध्यमे स्टेटस चेक करब ठीक है तो ये लिंके क्लिक करब तो क्लिक करार संगे संगे देखुन ए रकम एक इंटरफेस सामने हाजिर होबे तो देखुन एंटार डिटेल्स टू ट्रैक योर पैन कार्ड एप्लीकेशन स्टेटस तो अर्थात एखाने किछु तथ्य पूरण करते हैं तो प्रथम देखुन एप्लीकेशन कूपन नम्बर तो ये एप्लीकेशन कूपन नम्बर आमरा रिसिप्ट कपिटी थेके पेये जाबो सेई कूपन नम्बरटी आमरा एई बक्सेर मध्ये पुट करे देबो तारपर देखुन डेट अफ बार्थ अर्थात आवेदनकारीर जन्म तारीखटी एखाने आमादेरके लिखते हबे एबं जन्म तारीखटिओ किन्तु रिसिप्ट कपि थेके पेये जाबो तारपर नीचे देखुन क्याप्चा अर्थात एई क्याप्चा कोडटी आमादेरके निर्भुलभावे নিচের এই বক্সের মধ্যে পুট করতে হবে পুট করার পর নিচে সাবমিট বাটনে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি এই কুপন নাম্বারটি পুট করে দেই তো কুপন নাম্বার পুট করে দিলাম তারপর নিচে আবেদনকারীর জন্ম তারিখটি এখানে পুট করে দেব তো আবেদনকারীর জন্ম তারিখ এখানে পুট করে দিয়েছি তারপর নিচের ক্যাপচা কোডটি পাশের বক্সের মধ্যে পুট করে দেব তো পুট করে দিই তো ক্যাপচা কোড পুট করার পর নিচে সাবমিট বাটনে ক্লিক করব তো ক্লিক করি তো দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে দেখিয়ে দিয়েছে ইওর প্যান কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অর্থাৎ আমরা যে প্যান কার্ডের জন্য আবেদন করেছি তার স্ট্যাটাসটি এখানে দিয়ে দিয়েছে দেখুন স্ট্যাটাস তো দেখুন ইওর অ্যাপ্লিকেশন ইজ প্রসেসড সাকসেসফুলি पैन इज एलोटेड कार्ड इज আন্ডার প্রিন্টিং অর্থাৎ আমরা যে আবেদনপত্রটি জমা দিয়েছিলাম সেটি কিন্তু সাকসেসফুলি প্রসেসড হয়েছে এবং সেটি কিন্তু এখন প্রিন্টিং এ আছে যখনই প্রিন্টিং কমপ্লিট হবে তখনই কিন্তু ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে আমাদের বাড়ির ঠিকানায় সেই প্যান কার্ডটি কিন্তু পাঠিয়ে দেওয়া হবে তো এইভাবে খুবই সহজেই আপনারা আপনাদের প্যান কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু অনলাইন থেকে চেক করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন আশা করি আমার দেওয়া এই তথ্যটি আপনাদের খুবই কাজে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই তথ্যটি জানতে পারে এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে